এই ভিডিওটা এখন ফেসবুকে প্রচুর ট্রেন্ডিং এ চলছে। তোমরা যদি এই ভিডিওটা কিভাবে তৈরি করতে হয় ইউটিউবে গিয়ে সার্চ করো, তাহলে সকলেই কিন্তু ওই পিক্সআর্ট আর অ্যালাইট মোশন অ্যাপস ইউজ করে দেখাচ্ছে। তো গাইস, আমি তোমাদেরকে ইনশট অ্যাপসের মাধ্যমে টোটাল ভিডিওটা এডিট করে দেখাবো। তোমাদেরকে আদার কোনো অ্যাপ্লিকেশানেও ইউজ করতে হবে না, কোনো ওয়েবসাইটেও যেতে হবে না, শুধুমাত্র ইনশট অ্যাপ দিয়েই টোটাল ভিডিওটা তৈরি করতে পারবে। তো তোমাদেরকে জাস্ট একটা রিকোয়েস্ট রাখছি, ভিডিওটা দেখার শেষে তোমরা জাস্ট ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটার কোনো রকম পার্ট মিস না করে টোটালি দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে ভিডিওটা এডিট করতে পারবে। এবং ভিডিওর মধ্যে আমি যে ব্যাকগ্রাউন্ড এবং PNGটা ইউজ করব, সেগুলোর লিঙ্কস কিন্তু ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে, তো গিয়ে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আর যারা এরপরেও ভিডিওটা এডিট করতে পারবে না, তাদের জন্য শেষে একটা ট্রিক্স বলে দেবো। সো গাইস, আমি আছি তোমাদের সাথে অভি, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটা। ভিডিও শুরুর প্রথমেই বলে দিই, এই ভিডিওটা তৈরি করার জন্য তোমাদের 27টা ছবির দরকার হবে। যদি তোমার কাছে 27টা ছবি না থাকে, তাহলে যতগুলো আছে সেগুলোকেই তুমি ঘুরিয়ে ফিরিয়েও ভিডিওটা তৈরি করতে পারো। ওকে, তো প্রথমে আমি চলে যাব ইনশট অ্যাপসে। ইনশট অ্যাপসে যাওয়ার পরে আমার কাছে যে 27টা ফটো রয়েছে, সেই 27টা ফটোকে আমি 3 আলাদা আলাদা করে কলাগ তৈরি করে নেবো, 9টা 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 নিয়ে। ওকে, সো আমি এখানে কলাগ অপশানে যাচ্ছি। কলাগ অপশানে যাওয়ার পরে এখানে আমার গ্যালারি চলে এসেছে। তো প্রথমে আমি 9টা ফটো সিলেক্ট করে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, সো এইভাবে আমি 9টা ফটো এইভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা চলে যাবে বর্ডার অপশানে। বর্ডার অপশানে যাওয়ার পরে এটা তোমাদের বাড়ানো থাকবে, এটাকে একদম ফার্স্ট পজিশানে নিয়ে চলে আসবে, যাতে করে কোনো রকম বর্ডার না থাকে। ওকে, সো এটা করার পরে তোমরা এই টিক চিহ্নতে ক্লিক করবে এবং এটাকে জাস্ট সেভ করে নেবে। তো এইভাবে আমার কিন্তু একটা কলাগ তৈরি হয়ে গেল। এবার আমরা সেকেন্ড কলাগটা তৈরি করব। ওকে, তো সেকেন্ড কলাগ তৈরি করার জন্য সেমভাবে কলাগ অপশানে যাব এবং ওই যে 9টা ছবি ইউজ করেছিলাম, ওই 9টা ছবি বাদ দিয়ে আমার আরও যে ছবিগুলো রয়েছে সেখান থেকে আমি আরও 9টা ছবি সিলেক্ট করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, সেখানে আমি 9টা ছবি সিলেক্ট করে নিলাম। এবং আরও একটা জিনিস এখানে আমি তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা কোনো ছবিকে অ্যাডজাস্ট করতে চাও, জাস্ট সেই ছবিটাকে এইভাবে সিলেক্ট করবে এবং সিলেক্ট করার পরে তোমরা জুম ইন জুম আউট করে কিন্তু তোমরা ছবিটাকে এখানে অ্যাডজাস্ট করতে পারো। ওকে, সো এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে তোমরা এটাকেও টিক চিহ্নতে ক্লিক করবে এবং সেভ অপশানে ক্লিক করে এটাকেও তোমরা সেভ করে নেবে। তো আমার সেকেন্ড কলাগটাও তৈরি, এখন আমি থার্ড কলাগটা তৈরি করবো। ওকে, সেখানে আরও একবার কলাগ অপশানে যাব এবং বাকি 9টা ছবি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। সেমভাবে এটাকেও সেভ করে নেব। তো আমার এখন 3টে কলাগই রেডি। ওকে, সো এবার আমরা যাব ফটো অপশানে। তো ফটো অপশানে যাওয়ার পরে আমার ভিডিওর ডিসক্রিপশানে একটা লিঙ্কস দেওয়া রয়েছে, ওই লিঙ্কসটাতে গেলে তোমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি পেয়ে যাবে। সো ওই ছবিটাকে তোমরা সিলেক্ট করে নেবে। ওকে, ছবিটা সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা এখানে এই অপশানটা পেয়ে যাচ্ছ, এই অপশানটাতে জাস্ট একবার ক্লিক করবে এবং ক্লিক করার পরে তোমরা দেখতে পেয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা এইভাবে লম্বা হয়ে গেছে। ওকে, সো এখন আমাদের কাজ হবে আমরা যে 3টে কলাগ তৈরি করেছিলাম, ওই 3টে কলাগকে এই ব্যাকগ্রাউন্ডের উপরে বসানো। তার জন্য আমরা চলে যাব স্টিকার অপশানে। স্টিকার অপশানে যাওয়ার পরে এখানে গ্যালারি অপশানে যাব এবং 3টে কলাগকে আমরা পরপর সিলেক্ট করে নেব। ফার্স্টে আমরা এই কলাগটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এর সাইজটাকে ছোট করে এখানে জাস্ট রেখে দেবো, কারণ আমরা একটু পরে এটাকে কিন্তু অ্যাডজাস্ট করব। এবং আবারও আমি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব এবং সেকেন্ড কলাগটাকেও সেমভাবে সিলেক্ট করে নেব এবং এটাকেও সাইজ আমি একদম কমিয়ে এখানটাতে জাস্ট এখন রেখে দেবো। আরও একবার প্লাস চিহ্নতে ক্লিক করলাম এবং 3 কলাগটাকে সিলেক্ট করে নিলাম এবং এটাকেও সাইজটাকে কমিয়ে এখানে জাস্ট রেখে দিলাম। ওকে, সো এই 3টে কলাগকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করবে। এবার আমাদের কাজ হবে এই 3টে কলাগকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে এই সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে বোস করানো। তো আমি প্রথমের কলাগটাতে এইভাবে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করে আমরা এটাকে সাইজটাকে বাড়িয়ে নিয়ে জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করে নেবো। ওকে, সো প্রথমটা করে নেওয়ার পরে সেকেন্ডটাতে ক্লিক করবো, সেকেন্ডটাতেও সেমভাবে আমরা এইভাবে এটাকে বাড়িয়ে নিয়ে এটাকেও আমরা ঠিকঠাকভাবে এখানে অ্যাডজাস্ট করে নেব এবং এটা করা হয়ে গেলে আমরা 3 কলাগটাকেও এইভাবে নিয়ে এসে এরও সাইজটাকে বাড়িয়ে নিয়ে এটাকেও আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব। ওকে, সো তোমাদেরকে জাস্ট ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে, যাতে করে কোনো রকম বর্ডার যেন না দেখা যায়। তো এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এটাকেও তোমরা সেভ করে নেবে। তো সেভ অপশানে ক্লিক করবে, তো এটাও তোমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে।
তো এটা সেভ হয়ে যাওয়ার পরে একদম ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পরে তোমাদেরকে একটা ছবি আরও একবার সিলেক্ট করতে হবে, যেটা আমরা হাইলাইট করব। হাইলাইট করার জন্য তোমরা একটা ছবি সিলেক্ট করে নেবে। সো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। ছবিটা সিলেক্ট করার পরে এটার ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে রিমুভ করতে হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তোমরা একটা অপশান পেয়ে যাচ্ছ কাট আউট বলে, এই কাট আউট অপশানে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবে তোমার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পরে তোমরা এই অপশানটাতে ক্লিক করবে, এখানে দেখতে পাবে আউটলাইন লেখা রয়েছে। সো এই তারপরে এই অপশানটায় ক্লিক করবে এবং এটা দেখো 50 রয়েছে, এটাকে জাস্ট জিরো করে নেবে। ওকে, জিরো করে নেওয়ার পরে টিক চিহ্নতে ক্লিক করে দেবে। এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আমি আমার ডেসক্রিপশানের লিঙ্কসে একটা PNG রেখেছি হার্ট ক্রাউনের, ওই ক্রাউনটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে স্টিকার অপশানে যাবে, গ্যালারি এবং প্লাস চিহ্নতে ক্লিক করবে এবং যে আমি হার্ট ক্রাউনের ছবিটা আমার ওই ডিসক্রিপশানের লিঙ্কসে রেখেছি সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে, ওটাও তোমরা ডাউনলোড করে রেখে দেবে এবং এটার সাইজটাকে জাস্ট এইভাবে ছোট করে আমি এইভাবে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব। ওকে, নেক্সট আমরা এটা টিক চিহ্নতে ক্লিক করব এবং এটাকেও আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো এখন আমাদের ফটো এডিটের কাজ শেষ, এবার আমরা ভিডিওটা এডিট করব। তো একদম আমরা ইনসার্টের প্রথমে চলে আসব। ইনসার্টের প্রথমে আসার পরে এখানে দেখো রয়েছে ভিডিও, তো ভিডিও অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিউ অপশানে চলে যাব। নিউ অপশানে যাওয়ার পরে এখানে যে ব্ল্যাঙ্ক রয়েছে এই ব্ল্যাঙ্কটাতে ক্লিক করব, নেক্সট টিক চিহ্নতে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পরে তোমরা এখানে একটা অপশান দেখতে পাবে, ডিউরেশন বলে একটা অপশান রয়েছে, এই ডিউরেশন অপশানটা তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তুমি কত সেকেন্ডের ভিডিও বানাতে চাও সেটা এই পেন্সিলে ক্লিক করে এখানে লিখে নেবে। সো আমি তোমাদেরকে 20 সেকেন্ডের ভিডিও করে দেখাবো, তার জন্য আমি এখানে 20 লিখলাম অ্যান্ড এটা আমি ওকে করে নিলাম। ওকে, দেন এটা টিক দিয়ে দিলাম। সো এখন আমার এটা 20 সেকেন্ডের ভিডিও হবে। এটা করার পরে তোমাদের কাজ হবে পিপ অপশানে ক্লিক করতে হবে এবং আমরা টোটাল যে 3টে কলাগ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাডজাস্ট করেছিলাম সেই কলাগটাকে সিলেক্ট করে নেওয়া। তার জন্য এখানে আমরা ফটো অপশানে যাব। ফটো অপশানে যাওয়ার পরে যে আমরা 3টে কলাগ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছিলাম সেটা সিলেক্ট করে নেব। সেটা এইভাবে সিলেক্ট করে নেওয়ার পরে এই যে অপশানটা রয়েছে এটাতে পরপর দুবার ক্লিক করে নেব। দুবার ক্লিক করে নেওয়ার পরে আমরা এখানটাতে ক্লিক করব। এখানটায় ক্লিক করার পরে ভিডিও এন্ড অপশানে ক্লিক করে নেব, যাতে করে আমি যে কলাগটা সিলেক্ট করলাম এই কলাগটা আমার 20 সেকেন্ড ভিডিওটার মধ্যে পুরোপুরি চলে আসে। ওকে, এবার আমরা জাস্ট এখানে ফিল্টার অপশানে যাব। ফিল্টার অপশানে যাওয়ার পরে এখানে চলে যাব অ্যাডজাস্ট অপশানে। অ্যাডজাস্ট অপশানে যাওয়ার পরে এখানে দেখো রয়েছে স্যাচুরেশন, এই স্যাচুরেশনে ক্লিক করার পরে এটাকে আমরা একদম -50 করে নেব, যাতে করে আমাদের যে কলাগটা রয়েছে সেটা যেন ব্ল্যাক হোয়াইট হয়ে যায়। ওকে, সো আমরা এটা টিক দিয়ে দিলাম। এরপর চলে যাব কি ফ্রেম অপশানে। এই কি ফ্রেম অপশানে ক্লিক করার পরে আমরা জাস্ট স্ক্রিনের উপরে এইভাবে হাত দিয়ে ছবিটার একদম ফার্স্ট পজিশনটাকে নিয়ে আসব। এইভাবে আমরা জাস্ট ছবিটাকে নিচের দিকে করব। নিচের দিকে করার পরে এই যে ফার্স্ট পজিশনটাকে আমরা এইভাবে জাস্ট অ্যাডজাস্ট করে নেব। ওকে, অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা এখানে লেয়ারে আসব। লেয়ারে এসে একদম ভিডিওটার শেষ প্রান্তে চলে যাব। ভিডিওটার শেষ প্রান্তে আসার পরে আরও একবার কি ফ্রেমে ক্লিক করব এবং ক্লিক করার পরে আমরা এটাকে স্ক্রিনেতে হাত দিয়ে এই যে ছবিটা রয়েছে এই ছবিটার একদম শেষ পজিশনে চলে আসব। এইভাবে শেষ পজিশনে আসে এটাকেও আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব। ওকে, অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখানে টিক চিহ্নতে ক্লিক করে নেব। সো আমি তোমাদেরকে একবার প্লে করে দেখিয়ে দিই এখন আমার ভিডিওটা কীরকম দেখতে লাগছে। ওকে, আমি যদি এখন তোমাদেরকে প্লে করে দেখাই তাহলে দেখতে পাবে আমার কিন্তু এখন ভিডিওটার মধ্যে এই এফেক্টটা চলে এসেছে। ওকে, সো এবার আমাদের কাজ হবে আমি যে হাইলাইট ফটোটা তৈরি করেছিলাম সেটা আমরা এখানে নিয়ে আসবো। তার জন্য পিপ অপশানে ক্লিক করব। পিপ অপশানে ক্লিক করার পরে আরও একবার পিপ অপশান, এখানে যাওয়ার পরে আমরা যে হাইলাইট ফটোটা তৈরি করেছিলাম সেটা সিলেক্ট করে নেব। সেটা সিলেক্ট করে নেওয়ার পরে এইভাবে সাইজটাকে বড় করে নিয়ে এটাকে স্ক্রিনের একদিকে এনে বসিয়ে নেব এইভাবে। ওকে, সো এটা বসিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করব, এটারও ভিডিও এন্ড অপশানে ক্লিক করে নেব। ওকে, নেক্সট আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেবো। সো এখন আমাদের ভিডিও কিন্তু রেডি। এবার তোমরা যদি এখানে বাংলা গানের লিরিক্স অ্যাড করতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু সেটা ইউটিউব থেকে নিতে হবে। তোমার পছন্দের বাংলা গানের লাইনটা জাস্ট ইউটিউবে লিখে নাও, তার পাশে লিখে নাও লিরিক ব্ল্যাক স্ক্রিন এবং যে ভিডিওটা আসবে সেটা তোমরা ডাউনলোড করে ইউজ করতে পারো। যদি তোমরা ডাউনলোড করতে না পারো তাহলে আমার ওই যে ডেসক্রিপশান বক্সে লিঙ্কসটা রয়েছে ওখানে আমি কিছু বাংলা গানের লিরিক্স দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেগুলোও ইউজ করতে পারো। তো আমার অলরেডি একটা বাংলা গানের লিরিক্স আমার গ্যালারিতে রয়েছে, তো আমি এখন সেটা সিলেক্ট করে নেবো। তার জন্য পিপ অপশানে ক্লিক করব। পিপ অপশানে ক্লিক করার পরে আরও একবার পিপ এবং এখানে দেখো ভিডিও
এবং আমি এখানে বাংলা গানের লিরিক্সটা রেখেছিলাম, সেটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। ওকে, বাংলা গানের লিরিক্সটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা একদম শেষ প্রান্তে চলে আসবো। শেষ প্রান্তে আসার পরে যেটুকু অংশ আমার ভিডিওর বাইরে আছে সেটাতে আমি স্প্লিট করে নেবো, স্প্লিট করে ডিলিট করে নেবো, ঠিক আছে? এরপরে আমরা আরও একবার প্রথমে আসবো। প্রথমে আসার পরে বাংলা গানের লিরিক্সটাকে জাস্ট এইভাবে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে দেখো আমরা ঠিকঠাকভাবে এটাকে ক্রপ করে নেব। ক্রপ করার জন্য একদম শেষে দেখো ক্রপ অপশান পেয়ে যাচ্ছ, ক্রপ অপশানে যাবে এবং যাওয়ার পরে জাস্ট এটাকে তোমরা ক্রপ করে নেবে। সো আমি এটাকে এইভাবে ক্রপ করে নিই। এটাকে এইভাবে ক্রপ করে নেওয়ার পরে টিক চিহ্নতে ক্লিক করে দেবো এবং এর সাইজটাকে একটু বাড়িয়ে নিয়ে এসে এই জায়গাটায় ঠিকঠাকভাবে আমরা অ্যাডজাস্ট করে এটাকে বসিয়ে নেব। ওকে, সো এখন দেখো আমি লিরিক্সটাকে ঠিকঠাকভাবে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়েছি, কিন্তু আমার প্রবলেম হচ্ছে লিরিক্সটা আমার হাইলাইট ফটোর উপরে চলে এসেছে। এর জন্য আমাকে যেটা করতে হবে, হাইলাইট ফটোটাকে একবার জাস্ট এইভাবে সিলেক্ট করে নিতে হবে। হাইলাইট ফটোটাকে সিলেক্ট করলে হাইলাইট ফটোটা উপরে চলে আসবে। ওকে, নেক্সট আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করে নেব। চলো এবার আমার ভিডিওটা এখন টোটালি রেডি, আমি তোমাদেরকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। ওকে, এবার আমাদেরকে ভিডিওটা সেভ করতে হবে, তার জন্য আমরা চলে যাব সেভ অপশানে। সেভ অপশানে যাওয়ার পরে এখানে তোমরা রেজোলিউশন পেয়ে যাচ্ছ, ফ্রেম রেট পেয়ে যাচ্ছ, এগুলো সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট সেভ অপশানে ক্লিক করে নেবে। এটাতে ক্লিক করার পরে তোমার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কোনো রকম প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে নাইস বলে একটা কমেন্ট করে দিও। আর যারা এরপরেও ভিডিওটা এডিট করতে পারছো না তাদেরকে বলে রাখি, এটা আমার ইনস্টাগ্রাম আইডি আর এটা আমার ফেসবুক আইডি, যাও আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে তৈরি করে দেবো। ওকে, আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলেও মেসেজ করতে পারো। আর প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, টাটা।